ক্রিকেট মানেই আবেগ, ক্রিকেট মানেই ভালোবাসা। এই ক্রিকেট আপনাকে কখনো হাসাবে, কখনো কাঁদাবে, কিংবা কখনো আক্ষেপের ঢেউয়ে বুক ভাসাবে। তবে আপনি যদি একজন টাইগার সমর্থক হয়ে থাকেন, তাহলে এসব আপনার কাছে নিত্যদিনের ঘটনা। কেননা বাংলাদেশ ক্রিকেটে এমন শ্বাসরুদ্ধকর ম্যাচে ইতিহাস গড়া জয় কিংবা লাস্ট ওভারে তীরে এসে তরি ডুবানোর মতো ঘটনার অসংখ্য সাক্ষী রয়েছে, যে ম্যাচগুলো কখনো বাংলাদেশকে উল্লাসে ভাসিয়েছিল, আবার কখনো নীরবে অশ্রু ঝরিয়েছিল। তাই আজকের এই ভিডিওতে দেখবেন বাংলাদেশের সাথে ঘটে যাওয়া এমনই 10টি শ্বাসরুদ্ধকর ম্যাচের লাস্ট ওভারের মুহূর্ত, যা আপনাকে নিস্তব্ধ করে দেবে। বাংলাদেশ ভার্সেস কেনিয়া। বিশ্ব ক্রিকেটের মানচিত্রে প্রথমবারের মতো বাংলাদেশ নিজেদের অবস্থার জানান দেন আইসিসি স্বীকৃত এই ট্রফি জয়ের মাধ্যমে। 1997 সালে আইসিসি তার সহযোগী 24টি দলের মধ্যে 6টি গ্রুপে ভাগ হয়ে ওয়ানডে ফর্ম্যাটে চালু হয় এই আসরটি, যেখানে নবীন এক বাংলাদেশ গ্রুপের কঠিন চড়াইউত্রায় পেরিয়ে ফাইনালে উঠে যায়। তবে আইসিসির ট্রফির শ্রেষ্ঠত্ব লড়াইয়ে তৎকালীন সময়ের কঠিন প্রতিপক্ষ কেনিয়ার বিপক্ষে ফাইনালের লড়াইয়ে মাঠে নামে বাংলাদেশ। শক্তিশালী কেনিয়া প্রথমে ব্যাটিংয়ে নেমে 242 রানের টার্গেট দিলে দ্বিতীয় ইনিংসে বৃষ্টির বাধায় ম্যাচটি 25 ওভারে নেমে আসে এবং বাংলাদেশের সামনে টার্গেট এসে দাঁড়ায় 155 রান। তবে সেদিন মিনহাজুল আবেদিন নান্নু, আমিনুল ইসলাম বুলবুল কিংবা আকরাম খানরা ভালো শুরু করলেও শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 11 রান আর হাতে মাত্র 3টি উইকেট। আর স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট প্রথম বলেই বিশাল ছক্কা মারেন, তবে পরের বলেই ডট এবং পরের বলে ওয়াইড হলেও শেষ বলে খালেদ মাসুদ পাইলটের বুদ্ধিদীপ্ত সিঙ্গেলের মাধ্যমে প্রথমবারের মতো ইতিহাস লেখান বাংলাদেশ। বাংলাদেশ ভার্সেস পাকিস্তান। 2021 সালে পাকিস্তানের বাংলাদেশ সফরে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের ঘটনা এটি, যেখানে বাংলাদেশের অনভিজ্ঞ তরুণ দলটি প্রথমে ব্যাটিং নেমে ধীরগতির ব্যাটিং করে 7 উইকেটে বাংলাদেশের স্কোরবোর্ডে তোলে মাত্র 124 রান। জবাবে পাকিস্তানের দুই ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ও হায়দার আলীর ব্যাটিংয়ে ম্যাচ জয়ের খুব কাছে চলে গেলেও লাস্ট ওভারের নাটকীয়তা তৈরি হয় যখন শেষ 6 বলে জয়ের জন্য প্রয়োজন মাত্র 8 রান। তবে অন্যসব জেনুইন বোলারদের বোলিং স্পেল শেষ হয়ে যাওয়ায় শেষ ওভারে বাধ্য হয়ে বল করতে আসেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। যদিও এই রানটি টপকে যাওয়া পাকিস্তানের জন্য খুবই সহজ ব্যাপার, কেননা তখনও তাদের হাতে রয়েছে 8টি উইকেট। তবে মাহমুদুল্লাহর প্রথম বলটি ডট বল করেন আর দ্বিতীয় বলে সরফরাজ ছক্কা মারতে গিয়ে সীমানার কাছে ক্যাচ আউটের শিকার হয় আর তৃতীয় বলে হায়দার আলী লং অনের উপর দিয়ে ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হন। খেলা কিন্তু একদম জমিয়ে দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, একদম টান টান উত্তেজনা তৈরি হয় তখন, কেননা তখনও 3 বলে প্রয়োজন 8 রান। তবে সেই আশায় গড়ে বালি করে দেন ইফতিকার আহমেদ, কারণ মাহমুদুল্লাহর পরের বলেই লং অফের উপর দিয়ে বিশাল ছক্কা, তখন 2 বলে প্রয়োজন মাত্র 2 রান। তবে পরের বলেই আবারও উইকেট নিয়ে খেলায় ফিরে আসে বাংলাদেশ, তখন শেষ বলে প্রয়োজন মাত্র 2 রান। তবে শেষ বলে মোহাম্মদ নওয়াজের এতটা সময় নিয়েও বল মোকাবেলা করার সময় এই কর্মকাণ্ডের কোনো ব্যাখ্যা নেই আমার কাছে। যাই হোক, বলটি ডেড বল হিসাবে ধরা হয় এবং শেষ বলে 4 মেরে ম্যাচটি জিতে যায় পাকিস্তান। তবে এই ওভারটি শেষ বল পর্যন্ত যে কোনো ক্রিকেট ভক্তের নিঃশ্বাস থমকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছিল। ২০১০ সালে 5 ম্যাচ ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। এর আগের সবকটি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ, তাই এই শেষ ম্যাচটি কেবলই হোয়াইট ওয়াশের অপেক্ষায় বাংলাদেশ। প্রথমে ব্যাটিং নেমে 147 রানে অল আউট হয়ে যায় টাইগাররা। জবাবে ব্যাটিং নেমে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরাও খুব স্বস্তিতে ছিলেন না, বাংলাদেশের বোলারদের তুপের মুখে পড়ে 150 রানেই অল আউট হয়ে যাওয়ার কথা। কিন্তু লাস্ট উইকের জুটিতে কাইল মিলস বাংলাদেশের জন্য গলার কাটা হয়ে দাঁড়ান এবং তিনি একাই দলকে টেনে নিয়ে যান এবং শেষ ওভারে প্রয়োজন হয় 8 রান। তবে এবার বল হাতে আসেন রুবেল হোসেন, যিনি আগে 3টি উইকেট নিয়ে কিউইদের মূল ব্যাটিং স্তম্ভ ভেঙে দিয়েছিলেন। যাই হোক, রুবেলের করা প্রথম বলেই লেগ সাইডে ঘুরিয়ে দিলে 4 পেয়ে যান ব্যাটসম্যান। তবে সাকিবের পরিকল্পনা অনুযায়ী রুবেলের পরের বলটি ডট হয় এবং তখন নিউজিল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল 4 বলে 4 রান আর বাংলাদেশের প্রয়োজন 1টি মাত্র উইকেট। সবার নিঃশ্বাস তখন স্তব্ধ হওয়ার মতো অবস্থা আর পরের বলেই রুবেল করেন তার সেই ঐতিহাসিক বল, একদম অগ্নিজরা ইয়র্কার। স্টাম্প পুরানো রুবেলের এই ইয়র্কারটি তখন গায়ে কাটা দিয়ে উঠে উল্লাসে ভাসিয়েছিল পুরো গ্যালারি।
বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান 2018 সালে তৃতীয় টি-20 ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 145 রান করে আফগানিস্তান। জবাবে বাংলাদেশ ব্যাটিং এ নেমে মুশফিক ও মাহমুদউল্লাহর ব্যাটিং এ জয়ের খুব কাছে চলে আসলেও লাস্ট 6 বলে প্রয়োজন 9 রান। তবে বোলিং অ্যাটাকে রয়েছেন বিশ্বসেরা বোলার রাশিদ খান। প্রথম বলেই মুশফিকের ভুলে সহজ ক্যাচ তুলে দিলে আউট হয়ে সাজঘরে ফিরেন তিনি। আর এবার ব্যাটিং এ আসেন আরিফুল হক এবং পরের দুই বল থেকে আসে 3 রান। আর শেষ 3 বলে তখন বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন 6 রান, কিন্তু পরের দুই বল থেকে আসে মাত্র 2টি সিঙ্গেল এবং শেষ বলের সমীকরণ এসে দাঁড়ায় 1 বলে 4 রান। স্ট্রাইকে তখন আরিফুল হক। তবে এবার ব্যাটে বলে সংযোগ হয়েছে ঠিকই, কিন্তু ফিল্ডারের দুর্দান্ত প্রচেষ্টায় শেষ পর্যন্ত 2 রান নিয়েই থামতে হয় টাইগারদের। মাত্র 1 রানে হেরে যায় বাংলাদেশ। বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য 2018 সালের নিধাস ট্রফির সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচটি বাংলার ক্রিকেট ভক্তরা অনেক দিন মনে রাখবে। ক্রিকেটে এমন ম্যাচ দেখতে পারাটাও সত্যি সৌভাগ্যের ব্যাপার। সেদিন ফাইনালে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে সাব্বির রহমানের 77 রানের ঝড় ইনিংসে টাইগারদের স্কোর গিয়ে দাঁড়ায় 20 ওভারে 8 উইকেট হারিয়ে 166 রান। জবাবে রোহিত শর্মার 55 রানের উপর ভর করে জয়ের কাছে চলে আসলেও শেষ 6 বলে ভারতের জয়ের জন্য প্রয়োজন 12 রান। এদিকে অন্য সব বোলারকে ব্যবহার করে ফেলায় ক্যাপ্টেন সাকিবের হাতে শেষ অপশন হিসেবে ছিল অনভিজ্ঞ সৌম্য সরকার। তবে সৌম্যের প্রথম বলেই ওয়াইডে দুশ্চিন্তা আরও বাড়িয়ে দেয় সবাইকে এবং পরের বলে বিজয় শঙ্করের ব্যাটের লাইন মিস এবং ডট বল। তবে পরের বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইকে আসেন দিনেশ কার্তিক, যিনি অলরেডি ঝড়ের তাণ্ডব লীলা দেখিয়েছেন। 6 বলে তার সংগ্রহ 22 রান। তবে এদিকে ভারতের জয়ের জন্য তখনও প্রয়োজন 4 বলে 10 রান। তবে পরের বলে সিঙ্গেল ও চতুর্থ বলে 4 মারেন বিজয় শঙ্কর, তখন ভারতের 2 বলে প্রয়োজন 5 রান। তবে এবার সৌম্যের বলে বিজয় শঙ্করের অবিশ্বাস্য ক্যাচ ধরেন মেহেদী মিরাজ। এবার শেষ বলে ভারতের প্রয়োজন 5 রান আর বাংলাদেশের প্রয়োজন একটি মাত্র ডট বল। চারদিকে তখন শ্বাসরুদ্ধকর অবস্থা। শেষ বল নিয়ে ছুটে আসলেন সৌম্য, তবে এবার দিনেশ কার্তিকের বিশাল 6 তীরে এসে তরি ডুবালো বাংলাদেশ। তবে অবিশ্বাস্য এক ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশ ভার্সেস ইংল্যান্ড বাংলাদেশের ইতিহাস গড়ার ম্যাচ, যে ম্যাচ দিয়ে ক্রিকেট বিশ্ব দেখলো নতুন এক বাংলাদেশকে। আর সেদিনের অগ্নি পরীক্ষার নায়ক হয়েছিলেন রুবেল হুসাইন। আর রুবেলের করা সেই লাস্ট ওভারের মুহূর্তটা বাংলাদেশ ভক্তরা কোনো দিনও ভুলবে না। বাংলাদেশের দেওয়া 276 রানের টার্গেটে ব্যাট করে ইংল্যান্ড 8 উইকেট হারিয়ে করেন 260 রান। জয়ের জন্য ইংল্যান্ডের তখনও প্রয়োজন 12 রান আর টাইগারদের প্রয়োজন 2টি উইকেট। বল হাতে ম্যাজিশিয়ান রুবেল। প্রথম বলেই রুবেলের অগ্নিজোড়া বলে স্টুয়ার্ট ব্রডের উইকেট এবং নতুন ব্যাটসম্যান আসলে পরের বলটি ডট হয়। বাংলাদেশের তখনও প্রয়োজন মাত্র 1টি উইকেট। তবে এবার রুবেল একটু নিচু হয়ে আগুনের গোলার মতো অগ্নিজোড়া ইয়র্কারে বোল্ড হন ব্যাটসম্যান অ্যান্ডারসন আর ইতিহাস গড়েন বাংলাদেশ। প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠে বাংলাদেশ। এমন শ্বাসরুদ্ধকর জয় সেদিন উল্লাসে ভাসিয়েছিল গোটা দেশকে। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, এই ম্যাচের গল্প তো আপনার নিশ্চয়ই জানা, কারণ এই ম্যাচটি সেদিন আক্ষেপে বাসিয়েছিল টাইগার ভক্তদের। হৃদয়ে অশ্রুক্ষরণ হয়েছিল মাত্র 1 রানের পরাজয়ের আক্ষেপে। সেদিন ভারতের দেওয়া 147 রানের টার্গেটে ব্যাট করে বাংলাদেশ। মুশফিক মাহমুদউল্লাহর ব্যাটিংয়ে জয়ের খুব কাছেই ছিল বাংলাদেশ। তবে ম্যাচের আসল নাটকীয়তা তৈরি হয় শেষ 3 বলে, যেখানে এই 3 বলের জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন মাত্র 2 রান। স্ট্রাইকে মুশফিক মাহমুদউল্লাহর মতো ব্যাটসম্যান থাকতে এই ম্যাচ জয় কেবলই মুহূর্তের ব্যাপার, কিন্তু সবার ধারণা সেদিন ভুল ছিল। শেষ 3 বলের প্রথম বলেই মুশফিক পুল করতে গিয়ে শিখর ধাওয়ানের হাতে ক্যাচ, আর পরের বলে মাহমুদউল্লাহও একইভাবে জাদেজার হাতে ক্যাচ দিয়ে সহজ সমীকরণটাকে কঠিন করে তোলে বাংলাদেশ। তখন মাত্র 1 বলে প্রয়োজন 2 রান, কিন্তু শেষ বলে মাস্টারম্যান খ্যাত ধোনির কৌশলের কাছে রান আউট হয়ে 1 রানের আক্ষেপে হেরে যায় বাংলাদেশ। এমন জেতা ম্যাচটিও হেরে যাওয়াটা সেদিন মেনে নেওয়াটা সত্যিই খুব কষ্টদায়ক ছিল। বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা 2018 সালের নিধাস ট্রফিতে সেই রক্ত জ্বালাময়ী সেমিফাইনাল ম্যাচ, যে ম্যাচ বাংলাদেশের প্রতিশোধের ম্যাচ। আর সেই ম্যাচে মাহমুদউল্লাহকে বহুকাল মনে রাখবে ক্রিকেট ভক্তরা। শ্রীলঙ্কার দেওয়া 160 রানের টার্গেটে তামিম ইকবালের 50-তে শেষ 6 বলে বাংলাদেশের প্রয়োজন 12 রান। তবে ইসুর উদানার প্রথম 2 বলে বাউন্স বিতর্কে ম্যাচে তৈরি হয় আগ্রাসী মুহূর্ত, যেখানে সাকিবের প্রতিবাদে মাঠে তখন উত্তপ্ত মুহূর্ত বিরাজ করে। যাই হোক, তখন শেষ 4 বলে প্রয়োজন 12 রান।
সমীকরণটা যদিও একটু কঠিন হয়ে দাঁড়িয়েছিল কিন্তু টাইগারদের রক্তে শুধু প্রতিশোধের আগুন ছিল। তাই পরের বলেই চার মেরে মাহমুদুল্লাহ রিয়াদ তার সব জবাব দেন এবং চতুর্থ বলে দুই রান নিলেও তখন শেষ দুই বলে প্রয়োজন ছয় রান। আর এবার দেখুন মাহমুদুল্লাহ রিয়াদের সেই ম্যাজিক্যাল শট, উদানার করা পরের বলেই বিশাল ছয় মেরে সব প্রতিশোধের জবাব দেন মাহমুদুল্লাহ রিয়াদ। উল্লাসে বেসে উঠে পুরো বাঙালি ভক্তরা। বাংলাদেশ ভার্সেস পাকিস্তান 2012 এশিয়া কাপ ফাইনাল। বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য এটি একটি অভিশপ্ত ম্যাচ, মনের কুঠিরে আজীবন ক্ষত হয়ে থাকার ম্যাচ, কারণ এই ম্যাচটি সেদিন কোটি ভক্তদের হৃদয়ে অশ্রুক্ষরণের কারণ হয়েছিল। এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব লড়াইয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠা বাংলাদেশ সেদিন পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে। ঘরের মাঠে শিরোপা জিততে মরিয়া টাইগাররা, আর প্রথমে ব্যাট করা পাকিস্তান 237 রানের টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশকে। জবাবে তামিম ইকবালের 50-তে ব্যাটিং এর শুরুটা ভালোই করে বাংলাদেশ, তবে শিরোপা জয়ের লক্ষ্যে টাইগারদের সামনে শেষ ছয় বলে নয় রানের সমীকরণ এসে দাঁড়ায়। ক্রিজে তখন মাহমুদুল্লাহ ও আব্দুর রাজ্জাক, প্রথম দুই বলে দুটি সিঙ্গেল ও পরের বলটি ডট হলে শেষ তিন বলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন সাত রান। তবে পরের দুটি বল সিঙ্গেল ও ওভারথ্রু থেকে মিলিয়ে আসে মোট তিন রান, এখন দুই বলে প্রয়োজন চার রান। সমীকরণটা এবার একটু সহজ হলেও পরের বলে আবারও কঠিন হয়ে দাঁড়ায়, কারণ পরের বলেই আব্দুর রাজ্জাক বোল্ড আউট হন, ফলে শেষ বলে প্রয়োজন চার রান। তবে শেষ বলে নতুন ব্যাটসম্যান সাদাত হোসেনের স্ট্রাইকে থাকায় মাত্র এক রান নিয়েই থামতে হয় বাংলাদেশকে, দুই রানের আক্ষেপে হারতে হয় বাংলাদেশকে। সেদিন স্বপ্নজয়ের এতটা কাছে গিয়েও হার মেনে নিতে পারেনি টাইগাররা, আর এই দৃশ্যটি সেদিন কোটি ভক্তদের হৃদয়ে অশ্রুক্ষরণ হয়েছিল।